প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এন প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাসিন আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে করোনায় হৃদরোগের সমস্যা এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার এম জে আজম উনিশশো সালের এপ্রিল মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ হাসপাতালে কার্ডিওলজি বিভাগের ইউনিট প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আহ করোনায় হৃদরোগ আহ কি ধরনের হৃদরোগ হতে পারে বা কি কি সমস্যা হতে পারে এবং তার জন্য কি কি করণীয় রয়েছে আমাদের জানতে যে করোনার তো আমরা এখন দেখতে পাচ্ছি যে ডেলটা ভ্যারিয়েন্ট যেটি যেটি নিয়ে খুব বেশি ভয় পাচ্ছি আমরা সবাই এবং অবশ্যই কারণ এটি একেবারে অনেক বেশি সংক্রামক যে ব্যাপারটি সেটি এটির এই ভ্যারিয়েন্টের মধ্যে আছে তো এই ভ্যারিয়েন্ট দিয়ে আসলে কি কি ধরনের হৃদরোগ হতে পারে ধন্যবাদ সবাইকে এর কারণ হচ্ছে যে যে এখন এই করোনা প্যান্ডেমিক সময়ে আমরা দ্বিতীয় করছি আমাদের দেশে এখন যে ভেরিয়েন্টটি বেশি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ডেল্টা ভেরিয়েন্ট ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা সেটা এই ভাইরাসটির বৈশিষ্ট্য হচ্ছে যে এটা দ্রুত ইনফেকশনে ছড়িয়ে পড়ে এবং পেশেন্ট দ্রুত খারাপ হয়ে যাচ্ছে এখন এই করোনায় হৃদরোগ যদি আমরা বলতে চাই করোনা ইটসেলফ সেরক হৃদরোগের কিছু কনসিকোয়েন্সেস করে আর যারা আগে থেকে হৃদরোগে আছেন তাদের যদি করোনা হয় তাদের সিভিয়ারিটা অনেক ভয়াবহ হয় তাই আমাদেরকে সেটা যত সময় যেটা চেষ্টা করতে হবে প্রথমে সংক্রমিত যাতে না হয় সেটা আমাকে চেষ্টা করতে হবে যদি হয়েই যায় তাহলে আমাকে কিছু চিকিৎসা পদ্ধতি মেনে চলার চেষ্টা করতে হবে এবং কিছু সতর্কতা আছে সেগুলিকে আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে ধরা যাক যদি করোনা আক্রান্ত হয় কেউ তাহলে সাধারণত তার সাধারণত যে উপসর্গগুলো থাকে তার জ্বর কাশি শরীর ব্যথা বুকে চাপ চাপ অন্য এর সাথে সারা শরীর ব্যথা হতে পারে ডেল্টা ভেরিয়েন্ট যেটা সেটা সাধারণত অ্যাবডোমিনাল কমপ্লেন মানে ডায়রিয়া নিয়েও প্রেজেন্ট করে অনেক সময় সরাসরি কার্ডিয়া হৃদরোগের যত যথেষ্ট কমপ্লিকেশানগুলো নিয়েও হাসপাতালে ভর্তি হতে পারে এর মধ্যে যেমন ধরা যাক অ্যাকুইট কর্নারের সিনড্রোম যেটাকে আমরা বলি যে আনএস্টোলজেনা বা নন এসটে এম আই অথবা এস টেলিভিশন এমআই মতো প্রেজেন্টেশন হতে পারে কখনো কখনো তার রিদোমের অ্যাবনরমালি হার্ট রেট কমে যেতে পারে কিংবা বেড়ে যেতে পারে তো এই উপসর্গগুলো নিয়ে সাধারণত আমাদের হৃদরোগীগুলো জরুরিভাবে ভর্তি হয় তো এই রোগীগুলোকে আমাদেরকে যথেষ্ট কেয়ার নেওয়া উচিত এখন নির্দিষ্ট প্রোটোকল অনুসারে জাতীয় হৃদরোগ হাসপাতালে যেহেতু করোনা ইউনিট আছে এবং নন করোনা ইউনিট আছে সেটাকে একটা ট্রায়াজের মাধ্যমে কোনগুলো করোনার যেটা সাসপেক্ট করা হয় সেটাকে সরাসরি আমরা যেটা কোভিড ইউনিটে ট্রান্সফার করা হয় কোভিড সিসিও কোভিড পিসিসিওতে ট্রান্সফার করা হয় আর যেগুলো আমরা নিশ্চিত যেন কোভিড নেই তা সেগুলোকে আমরা জেনারেল ওয়ার্ডে তাদেরকে বা ইস্যুতে আমরা ট্রান্সফার করি এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে হৃদরোগ যাদের আগে থেকে ছিল তাদের যদি করোনা হয় তাহলে তাদের ভয়াবহ তীব্রতাটা একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি বলবো তাদের যদি শ্বাসকষ্ট কিংবা অক্সিজেন সেচুরেশন যদি কমে যায় কিংবা হার্ট হার্টের রিদম যদি কমে যায় কিংবা বেড়ে যায় অস্বাভাবিক বেড়ে যায় তাহলে সাথে সাথে জরুরি বিভাগে যোগাযোগ করবেন ভর্তি হওয়ার ব্যবস্থা নেহন করবেন আচ্ছা তো যারা আগে থেকে আক্রান্ত ছিলেন তাদের ক্ষেত্রে সিভিয়ারিটিটা হয়তো অনেক বেশি হতে পারে আচ্ছা এছাড়া আপনি বলছিলেন যে অ্যাকিউট করোনারি সিনড্রোম যেটিকে আমরা একটি খুবই এমার্জেন্সি কন্ডিশন হিসেবে আমরা চিকিৎসকরা ট্রিটমেন্ট দিয়ে থাকি তো কেন আসলে এই কোভিড বা করোনার সাথে এই এমআইটি কীভাবে আসলে সংযুক্ত বা কি হয়ে থাকে এই এটা একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই ভাইরাসটি যে এটাকে সার্স কপ টু ভাইরাস বলছি আমরা করোনা ভাইরাস বলছি এটাকে আসলে করোনা বলার উদ্দেশ্য হচ্ছে এটা ক্রাউনের মতো দেখতে এটার চারিদিকে স্পাইক প্রোটিন থাকে এই স্পাইক প্রোটিনটা হচ্ছে আমাদের বডির যে বিশেষ করে ফুসফুসে রক্ত যেখানে আছে বা বিভিন্ন ছোট ছোটো ব্লাড ভেসেলস কিংবা কিডনি বা হার্টের ব্লাড ভেসেল সেসব জায়গায় স্ট্রাকচারাল সিমিলিটিস সেম ভাইরাস এবং অ্যানজোটিক অ্যান্জেম যে রিসেপ্টারটা সেটা স্ট্রাকচারাল সিমিলিটিস সেম যখন একটা বডিতে প্রবেশ করে তখন ওই ওই রিসিপ্টারের সাথে সে সরাসরি বাইন করে বাইন করে তখন আমাদের বডির মধ্যে এটা প্রবেশ করার চেষ্টা করে তখন বডি তাকে আমাদের যে ইমিউন সিস্টেম আছে তাকে ডিটেক্ট করতে পারলে তার সাথে ফাইট করার চেষ্টা করে যখন যেহেতু সৃষ্ট অবস্থা বডি মনে করে কৃষি আমাদের বডির পার্ট তখন সে বডির মধ্যে ঢুকে যায় এবং তার সাইটোটক্সিক এবং ডাইরেক্ট সেল ইফেক্টের মাধ্যমে ওই সেলকে ধ্বংস করে আশেপাশের যে ব্লাড ভেসেলগুলো আছে সেগুলোকে ইনফ্লামেশন করে যার ফলে যেটা হয় আমাদের বডিতে অক্সিজেন এবং ডিমান্ড ডিমান্ডের সাপ্লাই মিসম্যাচ হয় এর ফলে কিন্তু করোনার আর্টাইডিজ রক্ত সরবরাহ কমে যায় তখনই এই সমস্যাগুলি দেখা দেয় এর মধ্যে অন্যতম যেটা হচ্ছে আনস্টেবল এঞ্জেনাও হতে পারে নন এসটি এমআইও হতে পারে এবং এস টেলিভিশন এমআই নিয়েও আসতে পারে এবং এখানে যে এমআইটা হয় সেটা আসলে এমআই অনেকগুলো ধরন আছে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর এরকম এর মধ্যে সবচেয়ে টাইপ টুটা বেশি হয় এর মানে হচ্ছে এস টেলিভিশন এমআই আমরা বলছি মাইক্রোটারি ফাংশন কিন্তু করোনাটা ডিজে ব্লক থাকছে না প্রায় ফোর্টি টু সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে আমরা যদি অ্যানিগ্রাম করে দেখি যে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ব্লক পাওয়া যাচ্ছে না তাহলে সেখানে ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি যেটা আছে কোর্সটা একটু সতর্কভাবে গ্রহণ করতে হবে এবং এটা আমরা বুঝবো কীভাবে বুকের চেস্ট পেন থাকতে পারে রুগীর কমপ্লেন চেস্ট পেন থাকবে ডিসকমফোর্ট থাকবে তার সাথে আমরা যদি ট্রপোনিন করি ট্রপোনিন লেভেলটা অনেক সময় বেড়ে যাবে যদি ইসিজি চেঞ্জ না থাকে ট্রপোনিন বেশি থাকে তাহলে আমরা নন ননএসএমআই বলছি আর যদি এসটি ইভেশন থাকে ট্রপোনিনও যদি বাড়া থাকে তাহলে আমরা তাকে এসটেলিভেশন এমআই বলছি আর যদি এসটেলিভেশন নাই কিন্তু ট্রপোজিন নর্মাল আছে তখন তাকে আনস্টেল অ্যাঞ্জিন হিসেবে ধরেই আমরা তাকে চিকিৎসা করছি আচ্ছা তখন আমরা কোভিডের সিভিয়ারিটিটা আমরা ডিটারমাইন করি কোভিড কতটুকু সিভিয়ার তার মাত্রা মাপার জন্য যে পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেগুলো আমরা করি কার্ডিয়াক রিস্ক এবং কোভিড রিস্ক অ্যাসেসমেন্ট করে তার ট্রিটমেন্ট পদ্ধতি ঠিক করা হয় থাকে আচ্ছা তো এভাবে ট্রিটমেন্ট আপনারা আসলে ডিসিশন নিয়ে থাকেন যে কার জন্য কি ধরনের চিকিৎসা হওয়া উচিত কিন্তু স্যার যখন অনেক ক্ষেত্রে আছে আমরা তো কোভিড পজিটিভ পেশেন্টদেরকে প্রথমেই বলি না যে আপনারা আসলে হাসপাতালে আসুন বা এটির তো একটা প্রোটোকল সারা বিশ্বব্যাপী আসলে আমরা মেনে চলছি তো যারা একেবারে মাইল্ড কিছু সিমটমস থাকে হয়তো তারা বুঝতে পারছে না তাদের ব্রিদিং প্রবলেম সেরকম নেই তারা বাসায় আছেন প্রিভিয়াসলি তারা আসলে হার্টের পেশেন্ট বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করছেন সেই ধরনের পেশেন্টদের জন্য কি আলাদা কোনো সতর্ক বার্তা আপনারা দিয়ে দেন কি না বা তারা কী কী ফলো করবে বাসায় যে কী হতে পারে কি এটি তো সবার জানা জরুরি তো সেটি আপনারা বলে দেন না ধন্যবাদ আপনাকে কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে কারণ জানেন যে কোভিড পেশেন্টের এইটির পার্সেন্ট পেশেন্টের হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই টেন টু ফিফটিন পার্সেন্ট সিভিয়ার ফর্মে হয় ফাইভ পার্সেন্ট অ্যারাউন্ড ফাইভ পার্সেন্ট পেশেন্টের সাপোর্টের প্রয়োজন হয় আমরা যদি সেই দিক বিবেচনা করে থাকি তাহলে তাকে তার যদিও এক্সিস্টিং হার্ট ডিজিজ ছিল তার যদি মাইল্ড সিম্পটম থাকে তাকে কতগুলো জিনিস লক্ষ্য রাখতে হবে যে আসলে রেড সাইন বা রেড অ্যালার্ট সাইনগুলো কী কখন আমি হাসপাতালে শরণাপন্ন হব বা কখন আমাকে জরুরি চিকিৎসা নেওয়া প্রয়োজন এখানে কয়েকটি জিনিস লক্ষ্য করতে হবে যদি রুগী মনে করে যে তার অক্সিজেন সিচুয়েশন বাসায় একটা পাঁচ অক্সিমিট্রি তার যদি থাকে তার এটা সংগ্রহ করা উচিত এটা এখন এক দেড় হাজার টাকার মধ্যে পাওয়া যায় আমরা যদি অক্সিজেন সিচুয়েশনে দেখি যে আগে বলা হতো নাইনটি থ্রি পার্সেন্টের নিচে থাকলে এখন নাইনটি পার্সেন্টের নিচে থাকলে তাহলে তাকে হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আর যদি সিভিয়ার শ্বাসকষ্ট যদি হয় বা অন্য আদার যদি কম্পিউশন সে যদি মনে করে অথবা তার সিভিয়ার উইকনেস যখন বেডরুম থেকে বাথরুমে যেতে পারছে না তখন যদি তার মনে হয় যে তার খুব খারাপ লাগছে তখন তাকে হাসপাতালে সংরক্ষণ হওয়া উচিত আর তার সাথে সাথে তার যে রিস্কগুলো আছে অন্য হার্টের ডিজিজ ছিল তার সাথে যদি ডায়াবেটিস কিংবা র্যানাল ফেলিওর বা অন্য আদার কর্মর থাকে তাহলে তাকে লক্ষ্য রাখতে হবে যত বেশি কর্মর থাকবে যত সিমটম হবে তত তাড়াতাড়ি সে নিকটস্থ হাসপাতালে শরণাপন্ন হবে বিকজ তাকে হাসপাতালের চিকিৎসা যদি নেওয়া সম্ভব হয় প্রথমত আপনাকে জানি বলিয়ে বলে রাখি যে কোভিডের জন্য পিউরেটিভ কোনো ট্রিটমেন্ট নেই আসলে জাস্ট ফর সাপোর্টিভ ট্রিটমেন্ট যখন যে প্যাথোফিজলজগুলো যে চেঞ্জটা হয় বডিতে অক্সিজেনের সরবরাহটা কমে যায় সেটা সরবরাহ করা হচ্ছে মেইন টার্গেট থেকে তার সাথে যে কোভিড রিলেটেড যে সকল কমপ্লিকেশনগুলো হয় জটিলতা যেগুলো হয় সেগুলোকে আর্লি অ্যাড্রেস করা ডিটেক্ট করা এবং সেগুলোকে ট্রিটমেন্ট করা হচ্ছে আমাদের মূলত প্রধান কাজ তাই যাদের হাই রিস্ক থাকবে যার সিমটম মনে হচ্ছে হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন সে ভর্তি হবে তাহলে এই জায়গাগুলো ম্যানেজমেন্টটা সঠিকভাবে সফলভাবে করা সম্ভব হবে হাসপাতালে আচ্ছা সব ধরনের কোভিড কোভিড তো আসলে এরকম না যে কাউকে ছাড় দেবে বা কোনো বিশেষ কোনো বয়সে এটি বেশি হয় তা না আমরা মোটামুটি সবাইকে আক্রান্ত হতে দেখেছি এতদিন পর্যন্ত তো এই হার্ট বা হৃদরোগের সমস্যাগুলোর সাথে কোভিড পেশেন্টদের বয়সের কোনো তারতম্যের ক্ষেত্রে আপনারা কোনো কিছু দেখেছেন কিনা যে কম বয়সে এটি কম হয় বা বেশি বয়সে বেশি হয় এরকম কোনো তারতম্য রয়েছে কিনা এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসলে নো এজ ইজ ইমিউন ফর কোভিড ইনফেকশন যে কোনো এজই হতে পারে তবে হচ্ছে যে যে দ্য পার্সন যে লোকগুলো বেশি ভালো কারা যারা কোভিড পেশেন্টের সংস্পর্শে আছে অথবা তার ফ্যামিলিতে কেউ কোভিড আছে তারা যত স্বাস্থ্যবিধি যদি মেনে না চলে এবং আনালিং যদি তাদের যদি ডিজিজ কন্ডিশন থাকে কোমরবিড কন্ডিশন থাকে ধরেন একটু বয়স বেশি কিংবা ডায়াবেটিস কিংবা রেনাল ফেলিওর অথবা হিম্যানিভ কন্ডিশন আছে অথবা রেসপিটেড ইনফেকশন এই ধরনের যদি কোনো কন্ডিশন থাকে তাহলে তারা কিন্তু অন্য আদার অ্যাপারেন্টলি হেলদি পিপুলের তুলনায় তাদের ইনফেকশন হওয়ার চান্সটুকু অনেক বেশি থাকে মোট কথা হচ্ছে যে আপনি কতটুকু ভাইরাল লোডের কাছাকাছি এক্সপোজ হচ্ছেন সেটার উপরে নির্ভর করবে আপনি কোভিড ইনফেকশন আক্রান্ত হওয়ার সম্ভাবনাটুকু কতটুকু স্যার এই কোভিডে আসলে হৃদরোগে আর কি কি সমস্যা হতে পারে এবং আমাদের কি করণীয় সেটি সম্পর্কে জানবো আমরা জানছিলাম যে আসলে কোনো বয়স সীমা নেই কার কোভিড হবে এবং কোভিড হওয়ার পর আক্রান্ত আসলে আমরা বলতে পারছি সেটি না এখন স্যার জানতে চাইব অন্যান্য হৃদরোগের যেসব উপসর্গ থাকে এক্ষেত্রেও কি উপসর্গগুলো একই রকম হয় কিনা বা এর কোনো ধরনের কোনো পরিবর্তন আপনারা দেখেছেন কি না হৃদরোগের যে উপসর্গগুলো কোভিড আক্রান্ত হওয়ার পরে কিংবা আগে একই রকমই থাকে তবে যদি কোভিড আক্রান্ত হয় এবং হৃদরোগের প্রকোপটা যদি কমপ্লিকেশন হিসেবে হয় তাহলে তার তীব্রতা একটু বেশি হয় কমনলি সাধারণত বুকের চাপ চাপ বুকে ব্যথা শ্বাসকষ্ট এবং কাশি কাশিটা শ্বাসকষ্টের জন্য হতে পারে হার্টের ডিজিজ হতে পারে অনেক সময় যদি হার্ট ফেলিউর হয় শুধু গেলে শ্বাসকষ্ট হচ্ছে কাশি হয় তাহলেও আপনাকে মনে করতে হবে যে তার সম্ভাবনাটুকু আছে তখন আপনি কোভিডের জন্য যে পরীক্ষাগুলো করা দরকার করে যদি আর টিপিসি আর কিংবা রেপিড অ্যান্টিজেন টেস্ট অথবা যদি এটা অ্যাভেলেবেল না থাকে যদি রেডিওলজিক্যাল ইমেজিং করে যদি আপনার সাসপেক্টেড মনে করেন তখন আপনাকে এটাকে বলতে পারেন যে হ্যাঁ এটা তার কোভিড ডিজিজ হয়েছে তার সাথে কার্ডিয়াক ইনভলভমেন্ট আছে এবং কতটুকু ইনভলভমেন্ট হয়েছে এবং কার্ডিয়াক ডিজিজের গতি প্রকৃতি কী কী ন্যাচার বা ডায়াগনোসিসটা কী তখন আপনাকে কার্ডিওলজিস্টকে দেখিয়ে এটা নির্ণয় করে নিতে হবে মেবি হার্ট অ্যাটাক মেবি হার্ট ফেলিওর বা কম্পেন্সেটেড ডিকম্পেন্সেটেড ফেজ সেগুলোকে খুঁজে বের করতে হবে

এটা হওয়ার সময় থেকে চিকিৎসা শুরু করার যে সময়টুকু এটি খুবই জরুরি একটি সময় এবং এক্ষেত্রে চিকিৎসকদেরকেও এক ধরনের অ্যালার্মিং একটা কথা বলা আছে যে কিভাবে আসলে এই ধরনের রোগীদেরকে হ্যান্ডেল করতে হবে তো এক্ষেত্রে আপনি কি বলবেন চিকিৎসা কি রকম হওয়া উচিত এখন আপনাকে আমি বলি যে বিশেষ করে করোনা কোভিড নাইন্টিন ইনফেকশন উইথ এস টেলিভিশন এমআই এটা আমাদেরকে অসম্ভব রকম পাজল করে দিয়েছে আপনারা জানেন লাস্ট ফর্টি ইয়ার্স ধরে বিশেষ করে এস টেলিভিশন এমআই বা একুট হার্ট অ্যাটাকের রুগীদের প্রাইমারি পিসে একটা একটা রিকগনাইজ চিকিৎসা পদ্ধতি হার্ট অ্যাটাক হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হওয়ার সাথে সাথে যত আর্লি সম্ভব একশো বিশ মিনিটের মধ্যে যদি হাসপাতাল আসে তাকে প্রাইমারি পিসিআই করে এনজিওগাম করে যদি স্ট্যান্ডিং করা সম্ভব করে দিলে হি বিকামস নর্মাল লাইফে চলে যেতে পারে আপনি জানেন যে কোভিড এত বেশি হাইলি ইনফেকশাস আমি যদি এই প্রসিজোরটা আমাদেরকে কিছুটা কম্প্রোমাইজ করতে হয়েছে এটা পুরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে অনেকগুলো গাইডলাইন অলরেডি প্রকাশিত হয়েছে আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশ সোসাইটি অফ কার্ডিভার্সকে ইন্টারভেনশন আমি ওখানকার সাইন্টিফিক সেক্রেটারি হিসেবে ছিলাম আমরা বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি গাইডলাইন এটা প্রণয়ন করেছি গত বছর এপ্রিল মাসে এই এক্সটিভিশনে আমার রিকগনাইজড পদ্ধতি প্রাইমারি পিসে হওয়া সত্ত্বেও আমরা এখন বিকল্পভাবে প্রথমে আমরা যেহেতু আনটি অ্যান্ড আনলেস কোভিড টেস্ট না হওয়া পর্যন্ত আমরা তখন তাকে বিকল্পভাবে একটা ঔষধ দিয়ে যেটাকে থ্রম্বোলাইটিক্স বলে ওইটা দিয়ে চিকিৎসা করি বা বাই দিস টাইম আমরা তার কোভিড টেস্ট করি কোভিড টেস্ট করার পর যদি দেখি যে কোভিড নেগেটিভ হয়েছে তার যদি অনগোয়িং পেইন থাকে তাকে যদি মনে করি যে তাকে ইন্টারভেশন করলে তার জন্য বেনিফিটেড হবে তখন তাকে আমরা এনগাম করে স্ট্যান্টিং যা প্রয়োজন হয় সেটা করি যদি বাই চান্স কোভিড টেস্ট পজিটিভ চলে আসে তখন আমরা তাকে কনজারভেটিভ যে ম্যানেজমেন্ট যেটা সে ড্রাগ দিয়েই চেষ্টা করার চেষ্টা করে থাকি যদি কোভিড টেস্ট আমরা না করে যদি ইন্টারভেশন করতে যাই তাহলে আমার ক্যাথল্যাব বা আমার যে ওটি বা আমার যে ম্যান সবাই যদি ইনফেক্টেড হয় তাহলে সব সিস্টেমটা অ্যাডজাস্টেড হয়ে যাবে যার ফলে আমরা আমাদের ন্যাশনাল বডি যারা আছে সবাই মিলে আমরা কনসেন্সের ভিত্তিতে এই গাইডলাইনটা ইন্টারন্যাশনাল গাইডলাইনের সাথে সংগতি রেখে একইভাবে আমরা রিকমেন্ড করেছি আমরা এইভাবেই চিকিৎসা করে যাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে যে 40 বছরের ধরে পরীক্ষিত চিকিৎসা পদ্ধতি কি আমরা কি উপেক্ষা করব? অবশ্যই না। এর জন্য আমরা এখন জাতীয় রিডিগ্রাসপত্র যেটা করেছে রেপিড অ্যান্টিজেন টেস্ট যেটা आधा ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমরা টেস্ট করতে পারি তার কোভিড আছে কিনা। তারপর আসলে ডিসিশন নেওয়া। এখন আমাদের সিদ্ধান্তটা এখন इजी হয়েছে। জি স্যার আর কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের দেখিয়ে থাকে সেটি এখন দেখি আসব। সুপ্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এখন দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে গ্রিন টি গ্রিন টির উপকারিতা আমরা এখন অনেকেই জানি কারণ অনেকেই এখন ব্ল্যাক টি কিংবা দুধ চায়ের বদলে গ্রিন টিটা তাদের খাবার তালিকায় রাখতে শুরু করেছেন কিংবা ওজন কমানোর জন্য অনেকে গ্রিন টিটা খেয়ে থাকেন এই গ্রিন টির কিন্তু অনেক পুষ্টি উপাদান রয়েছে এই গ্রিন টিতে যার কারণে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য গ্রিন টিটা ভালো চলুন জেনে নেওয়া যাক গ্রিন টি তাহলে উপকারিতাগুলো কী কী গ্রিন টিতে আপনার পলিফেনল ফ্ল্যাভেনয়েড অ্যামাইনো অ্যাসিড থিয়ানিন ক্যাটেকাইন সহ ভিটামিন বি টু সি ভিটামিন কে এবং অ্যাসিডও কিন্তু রয়েছে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ব্ল্যাক টি যেটা আছে সেটাকে বিভিন্ন প্রসেস করে তৈরি করা হয় দেখে দেখা যায় অনেক পুষ্টি উপাদানই এটা থেকে বাদ পড়ে যায় কিন্তু গ্রিন টিটাতে কোনো ধরনের প্রসেস করা হয় না সরাসরি র এটা থেকে চা তৈরি করা হয় যার কারণে এটাতে পুষ্টি উপাদান ব্ল্যাক টির তুলনায় অনেক বেশি আপনার খাওয়ার তালিকায় যদি আপনি প্রতিদিন দুইবেলা করে গ্রিন টি রাখতে পারেন সেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিশেষ করে যেই সময়টায় আপনি দিনের যেই সময় আপনি অন্য চা খেতেন ব্ল্যাক টি বা দুধ চা সেই জায়গাটায় গ্রিন টি দিয়ে কিন্তু আপনি রিপ্লেস করতে পারেন গ্রিন টিটাকে যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকার করবে। গ্রিন টিতে পলিফেনল রয়েছে পলিফেনল কিন্তু আপনার মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং এই মেটাবলিজম বাড়ার কারণে খুব সহজেই আপনার ওজন কমে এবং দেখা যায় অনেকের ওজন কমানোর সময় খিদেটা লাগে একটু পরপর খিদে লাগার একটা প্রবণতা থাকে তখন আমরা দেখা যায় যে এই গ্রিন টিটা তাদেরকে খেতে বলি এতে দেখা যায় তাদের পেটটা একটু ভরা লাগে এবং বারবার খিদে লাগার যে প্রবণতা সেটা কিন্তু কমে যায় এবং খুব সহজেই এতে ওজন কমে যায় এবং চর্বি কাটাতে সাহায্য করে এর পাশাপাশি এটা কিন্তু আপনার ব্লাড গ্লুকোজের পরিমাণও নিয়ন্ত্রণ করে যাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি তারা যদি রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার খাবার তালিকায় গ্রিন টি রাখতে পারেন গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা আপনার ক্যান্সার প্রতিষেধক হিসেবে কাজ করে এবং এর পাশাপাশি এটা অ্যামাইনো থিয়ানিন রয়েছে যেটা কিন্তু আপনার ডিপ্রেশন কমাতে সাহায্য করে স্যার আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি সব শেষে আমাদের দর্শকদের জন্য আপনার আসলে এই কোভিডকালীন সময়ে যখন ডেল্টা ভ্যারিয়েন্ট আসলে এত ভয়াবহ রূপ ধারণ করেছে তো সে সময় আপনার বিশেষ কোনো উপদেশ আছে কিনা বা যারা হৃদরোগে আক্রান্ত রোগী আছেন তাদের জন্য বিশেষ কোনো উপদেশ আছে কিনা অবশ্যই আমার উপদেশ আছে আমরা জানি যে ডেল্টা ভ্যারিয়েন্ট খুব সিরিয়াস এবং এটা দ্রুত রোগীর। শারীরিক কন্ডিশনটা খারাপ করে ফেলে তা আমাদের সবচেয়ে বড় উপায় হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমি যাতে কোনো ইনফেক্টেড না হয় সেটা আমাকে প্রথমে লক্ষ্য রাখতে হবে তাহলে আমাকে কি করতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আমাকে অ্যাটলিস্ট ছয় ফিট দূরত্ব মেনটেন করতে হবে মাস্ক পরিধান করতে হবে যেখানে জনসমাগম আছে বিশেষ করে ক্লোজ ডোর জনসমাগম যেগুলি হয় সেগুলি অ্যাভয়েড করতে হবে আপনাকে মনে রাখবেন আপনি যদি নিচে নিজে বাঁচুন পরিবারকে বাঁচান তাহলে আপনার দেশ বাঁচবে আপনি যদি অসুস্থ হন তাহলে আপনার পরিবার অসুস্থ হবে আপনার দেশ অনেক রকম অনেক অনাকাঙ্ক্ষিত খারাপ পরিণতির দিকে এগিয়ে যাবে তাই আমি বলবো আপনি সুস্থ থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং আপনার পরিবারকে সুস্থ রাখার দায়িত্ব আপনারই অর্থাৎ সতর্কতা এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলে আমরা নিজেরা ভালো থাকতে পারি এবং আমাদের পরিবার এবং দেশ পুরো মানবজাতিকে আমরা ভালো রাখতে পারি স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য আপনাকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল করোনায় হৃদরোগের সমস্যা ও তার প্রতিকার নিয়ে আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে ডায়াবেটিস একটি খুবই সাধারণ রোগ সারা বিশ্বে এটি ব্যাপক হারে বিদ্যমান আমাদের বাংলাদেশেও এর অনেক বেশি ব্যাপক বিদ্যমান আছে এখন এই ডায়াবেটিসের সম্পর্কে মানুষের কিছু ভ্রান্ত ধারণাও আছে কিন্তু ডায়াবেটিস আসলে ধরতে গেলে বা রোগ নির্ণয় করতে গেলে ডায়াগনোসিস করতে গেলে ব্লাড সুগারটা দেখতে হয় ব্লাড গ্লুকোজটা দেখতে হয় আচ্ছা আমরা যদি ব্লাড গ্লুকোজটা মাপতে পারি তাহলে আমরা ডায়াবেটিস সম্পর্কে বনের সঠিক ধারণা পাবো যা ডায়াবেটিস আসলে আছে কি নাই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আবারো দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন আল্লাহ হাফেজ